জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটা যেভাবে শুরু করতে চেয়েছিল বাংলাদেশ, তার বলা যায় কোনো কিছুই ঠিকঠাক মতো হয়নি। আমরা ফেভারিট হিসেবে শুরু করেছিলাম টেস্ট সিরিজটা, বাট টেস্টের পরে কিন্তু এখন আমাদের ঢাকা টেস্ট শুরু করতে হবে সিরিজ বাঁচানোর উদ্দেশ্যে। সিরিজ জয়টা এখন আর সম্ভব না, ড্র করাটা বাংলাদেশের জন্য এখন সবথেকে ফিজিবল একটা রেজাল্ট। আমরা এই সব কিছু নিয়ে আজকের স্পেশাল গ্যালারিতে কথা বলবো। আমাদের সাথে যোগ দিয়েছেন হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। আসলে কালকের পারফরমেন্সটার পর সবাই কিছুটা বোধহয় অবাক, কারণ আমি যেমনটা বলছিলাম যে শুরুতে কিন্তু আমার ভাবা হয়েছিল যে বাংলাদেশ ফেভারিট, জিম্বাবুয়ে এই বছর টানা হেরেছে, তারা গত 5 বছরে টেস্ট ম্যাচ জেতেনি, 11 মাস পর টেস্ট খেলতে নামছে, সবগুলো ফ্যাক্টরি আমাদের দিকে যাচ্ছিল। আমরা কি জিম্বাবুয়েকে কিছুটা আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে কিছুটা আমাদের কনসেন্ট্রেশনের অভাব ছিল, মনোযোগের অভাব ছিল আমাদের, যে জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলছি, ওরা যে খেলতে পারে বা ওরা যে জিততে পারে, এই ধরনের একটু মানে মনে হয়েছে আমার কাছে, যে ওইভাবে ওইভাবে প্লেয়াররা ওইভাবে মানে সিরিয়াস ছিল না আমার কাছে। বাট সত্যি কথা বলতে যে এ ধরনের আপসেট রেজাল্ট হতেই পারে ক্রিকেটে, তো আমরা বলতে পারি না যে যে বাংলাদেশ এই যে টেস্টটা হারলো, এটা ধরেন এরকম হার কিন্তু হয়তো বা আবার অনেক পরে আসবে এরকম টিমের সাথে, জিম্বাবুয়ের সাথে। বাট এখান থেকে লেসন নিতে হবে আমাদের, যে আমাদের যে কোনো যে টিমই হোক, আমাদেরকে আসলে লঙ্গার ভার্সনের ক্ষেত্রে আমাদেরকে একটু আমাদের মনোযোগ, আমাদের ব্যাটসম্যানদের ধৈর্য, আননেসেসারি শর্ট খেলার প্রবণতা কমাতে হবে। এই ধরনের চিন্তা ধারণা থেকে যখন লঙ্গার ভার্সনে আমরা ক্রিকেট খেলতে পারবো, তখন কিন্তু এই হঠাৎ করে এই পরাজয়গুলি খুব কম আসবে। বাট এটা আপসেট, আমি বলবো যে দিস আপসেট, ওই দিনগুলি আমাদের জন্য ভালো ছিল না, এরকম অনেক টিমে এরকম হেরেছে। বাংলাদেশেও কিন্তু একটা সময় আপনার এই জিম্বাবুয়েকে হারিয়ে, টেস্ট হারিয়ে আস্তে আস্তে অনেক বড় বড় টিমকেও হারিয়েছে। সো আমার মনে হয় যে এ ধরনের আপসেট হতেই পারে ক্রিকেটে, বাট আমাদের এখান থেকে আমাদের যারা প্লেয়াররা আছেন তারা অবশ্যই এই লেসনটা নেওয়া উচিত যে লঙ্গার ভার্সন ক্রিকেটটা নট টু ইজি, এখানে অনেক কনসেন্ট্রেট করতে হবে, এখানে ক্রিকেটের বেসিক যে স্ট্রং থাকতে হবে, বেসিক অনুযায়ী ক্রিকেট খেলতে হবে। যদি আমরা আননেসারি শট না খেলে যদি আমরা বল টু বল খেলতাম, তাহলে হয়তো বা এই সিনারি না হতো। সো আমার কাছে মনে হয় যে উইকেট এবং ফিল্ডিংয়ে তাইজুল, বলিংটা শুধু তাইজুল ছাড়া অন্য রকম মিরাজ যেরকম সেরকম কিন্তু সুবিধা গ্রহণ করতে পারেনি। তো এই সব মিলিয়ে কিন্তু আমরা বোলিং ব্যাটিং সব দিক দিয়ে ফিল করেছি। সো এই কারণে হয়তো বা আমরা টেস্টটা হারলাম। আপনি অনেকগুলো ইস্যুর কথা বললেন, শুরু থেকে শুরু করে টিম সিলেকশন। আমরা যে ইলেভেনটা খেলালাম, ওখানে একটা ফাস্ট বোলার ছিল, একটা সিঙ্গেল আউট ফাস্ট বোলার ছিল, আরিফুলকে নেওয়া হয়েছিল যে একটা হেল্প হিসাবে, বাট ওকে আমরা খুব বেশি বল করতে দেখিনি। জিম্বাবুয়ের পেসাররাই কিন্তু আমাদের ফার্স্ট ইনিংসে যে ধসটা, যেখান থেকে আমরা ব্যাকফুটে চলে গেলাম, সেটা করেছিলেন। টিম সিলেকশনটা কীভাবে দেখছেন? আসলে উইকেটের সিলেক্টেড ফাস্ট খেলা ছিল, তো উইকেটের বিহেভিয়ার কেমন হবে বা এই ধরনের আইডিয়া একটু কম থাকাতে হয়তো বা বাংলাদেশ যারা সিলেকশন করেছেন বা যারা কর্মকর্তা ছিলেন, নিশ্চয়ই তাদের প্ল্যান ছিল ওইভাবেই, হয়তো বা ক্লিক করেনি, যদি ক্লিক করতো আসলে হয়তো বা এরকম রেজাল্ট নাও হতো। বাট জিনিসটা হচ্ছে যে আমি বেসিক্যালি মনে করি যে আপনার টেস্টে অন্ততপক্ষে 2 জন স্ট্রাইকিং বলার থাকা দরকার বা 1 জন স্ট্রাইকিং বলার দরকার থাকা, আর 2 জন পেস বলার নিয়ে খেলানো টেস্টে ভালো। বাট বাংলাদেশ টিমের এই ধরনের উইকেটে নিশ্চয়ই কোনো প্ল্যান ছিল দেখে তারা এইভাবে করেছে। বাট আমার মনে হয় যে ঢাকায় যদি খেলা হয়, উইকেটটা যদি একটু স্পিনিং হয় তাহলে মনে হয় বাংলাদেশের জন্য বেটার হবে। রাইট, আপনি ঢাকাতেও স্পিনিং উইকেট চাইছেন। স্পিনারদের পারফরমেন্স যদি আসি, সিলেটের স্পিনারদের পারফরমেন্স, আমরা খেলিয়েছি 3 জন স্পিনার কাগজে কলমে, কিন্তু উইকেট পেয়েছে কিন্তু একজনই, তাইজুল এবং মিরাজের কাছ থেকে আমরা কিছুটা সাপোর্ট পেয়েছি। অপুকে কিন্তু আমরা একেবারেই ওভাবে দেখিনি যে খুব বেশি বল করছেন। অপুকে আসলে পিক করার পেছনের রিজনটা কী থাকতে পারে? হয়তো বা 2 জন লেফট আর্ম স্পিনার খেলানোর চিন্তাধারণা করে নিয়ে আসা হয়েছে, ওদের রাইট হ্যান্ড ব্যাটসম্যান বেশি। বাট অপু আসলে লঙ্গার ভার্সন ক্রিকেটেও ওইভাবে খেলে আসেনি, এবং যাদুন প্রথম এসেই কিন্তু ইজিলি এত সহজে কিন্তু টেস্টে বল করাটা নট টু ইজি। তার মনে হচ্ছে তাকে যদি আরেকটু বোলিং দেওয়া হতো হয়তো তা হয়তো বা ভালো করতো, বাট যখনই দিচ্ছে দেখা যাচ্ছে সে একটা লাইন লেন্থে আসলে বল করতে পারছিল না, শর্ট বল বা শর্ট অফ লেন্থ এরকম, যার দরুন তাকে তার উপর কনফিডেন্সটা পাচ্ছিল না ক্যাপ্টেন আমার কাছে যেমন হয়। রাইট, এবার যদি আসি যে আমরা একজন ফাস্ট বোলারকে পিক করলাম, আবু জায়েদ। আবু জায়েদ রাহি এবং জিম্বাবুয়ের যে 2 জন বোলার ছিলেন, চাতারা এবং কাইল জার্ভিস, 3 জন বোলারই কিন্তু সিমিলার শর্ট অফ পেস,
মোটামুটি একই মানেরই যদি বলি, জার্ভিস এবং চাতরা কিছুটা এক্সপিরিয়েন্স রাহির চেকে, কিন্তু ওরা পিচ থেকে যেরকম অ্যাডভান্টেজগুলো পাচ্ছিলেন রাহির কাছ থেকে আমরা সেরকমটা দেখিনি। আপনি ওর পারফরমেন্সটা কীভাবে মূল্যায়ন করবেন? আসলে এ ধরনের উইকেটে রাহি বোলিং করা হয়েছিল একটু এফোর্ট দিয়ে। এফোর্ট মানে কি, ওদের বলগুলি যেরকম বাইক নিয়েছে বা বল ক্যারি করেছে সেই জায়গাটা কিন্তু রাহির ওইভাবে ক্যারি করেনি, বিকজ অফ হয়তো তার অ্যাকশনের জন্য, তার ডেলিভারির কারণে, এবং সে কিন্তু বেশ বাইরে বাইরে বল করেছে। যদি দেখেন ওর অ্যানালিসিস দেখলে কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম বল আউটসাইডটা অফ স্টাম্পে অথবা মিডিয়াম লেগে বল করেছে। সো আমার মনে হয় যে রাহির এই জায়গাটা রাহিকে আর একটু মানে বুদ্ধি ইউজ করা উচিত ছিল, যে এখানে ও তিন ওভার চার ওভার যেটাই করুক সে যাতে মানে ফাস্ট মানে জুড়ে বল করতে, বলটা যাতে হিট করতে পারে উইকেটে, সে ধরনের চিন্তা থাকা উচিত ছিল। আমার মনে হয় যে রাহি সেই জায়গায় পিছিয়ে ছিল, যে উইকেটে হিট করে যে বল নেওয়া যায় সেই জায়গায় সে কমতি ছিল, দেখেই ওরা দুজন বেটার বল উইকেট পেয়েছে। রাইট, এবারে যদি ব্যাটিং লাইন আপের দিকে আসি, বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে অনেক কথা হয়েছে, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের আগে ব্যাট করেছেন ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে মুশফিকুর রহিম ছয় নম্বরে ব্যাট করেছেন যখন বাংলাদেশ বিপর্যয় ছিল, এটা কিভাবে দেখছেন? এবং ব্যাটিং লাইন আপটা কেন দুই ইনিংসে ফিক্স ছিল না, চেঞ্জ করা হচ্ছিল, বা আমরা কেন মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদকে এখনও টেস্টে একটা ফিক্স নাম্বার দিতে পারেনি? আমরা বারবার বলছি যে মুশফিকুর রহিম আমাদের বেস্ট ব্যাটসম্যান, তাহলে কেন উনি একটা ফিক্সড নাম্বারে ব্যাট করবেন না সবসময়? আসলে টিমের কম্বিনেশনের জন্য বা টিমের ব্যাটারনেসের জন্য হয়তো বা মাঝে মাঝে ব্যাটিং অর্ডার চেঞ্জ হয়, বাট আমি আমার মতে মুশফিককে আসলে চারে খেলানো খুবই ভালো এবং খেলালে ভালো হতো, সে ফর্মে আছে এবং ওই সময়টা যদি সে উইকেটে থাকতো হয়তো বা সে তার উইকেটে এত তাড়াতাড়ি থ্রু করে আসতো না। সো নিশ্চয়ই আমি আসলে এখান থেকে বসে একটা টিমের কী প্ল্যান আছে সেটা আসলে বলা ভেরি ডিফিকাল্ট, বাট ওনাদের ওরকম প্ল্যান ছিল দেখেই সেইভাবে হয়তো বা জিম্বাবুয়ের টিম দেখে অন্যদের একটু সুযোগ দেওয়ার চিন্তাভাবনা করেছিলেন, বাট সেটা ক্লিক করেনি। আমাদের ব্যাটসম্যান যারা খেলেছেন, যারা ইয়াং, তারা আসলে তাদের যদি ব্যাটিংগুলি দেখেন, তাদের যে আউটগুলি বা তাদের যে শর্টসগুলি যেগুলো দরকার ছিল না সেই সময়, ওই সময় সেই শর্টগুলি তারা খেলেছেন। লাস্ট ইনিংসে আপনি বাংলাদেশের শান্ত যখন লাঞ্চের দুই বল না তিন বল বাকি, সে ওই সময় আনএসি এখন শর্ট খেলার আসলে কোনো যুক্তিকতা নেই। এইগুলো ভুলের কারণেই কিন্তু ব্যাটসম্যানরা রান করতে পারেন, এবং ধৈর্য যে জিনিসটা দরকার ব্যাটিংয়ে সেই ধৈর্যটার অভাব ছিল। শান্ত ভাই, গত সাত ইনিংসে আট ইনিংসে টানা বাংলাদেশ দুশো নিচে অল আউট হয়ে গেছে গত আটটা টেস্ট ইনিংসে, এবং গতকালকের শেষ হওয়া টেস্ট ম্যাচটাতে পুরো টেস্ট ম্যাচে বাংলাদেশ দল ব্যাট করেছে 114 ওভার, জিম্বাবুয়ে সেখানে ফার্স্ট ইনিংসে 117 ওভার ব্যাট করেছিল। মানে এটা কেন, শুধু কি ধৈর্যের অভাব নাকি আমাদের অ্যাবিলিটিতে কোনো সমস্যা আছে? অ্যাবিলিটিতে সমস্যা নেই, বাট আমাদের এখানে লং অবশ্যই আসলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ টিমে যারা খেলেন মেইন প্লেয়ার যারা, তারা ম্যাক্সিমাম টাইম কিন্তু ওয়ান ডে টি টোয়েন্টিগুলি খেলছেন বেশি, লং অবশ্যই ক্রিকেট খেলার সময়ও তারা পান না। এই দিক দিয়ে একটা নেগেটিভ পয়েন্ট আছে যে তারা খেলতে পারছেন না লং অবশ্যই ক্রিকেট। এখানে আসলে শুধু হুট করে এসে খেলাটা এত ইজি না, তো আমার মনে হয় যে এই জায়গাটা যারা খেলবেন তাদেরকে লং অবশ্যই ক্রিকেট খেলার একটা অভিজ্ঞতা থাকা খুবই দরকার। আপনি যদি আমাদের মেইন ব্যাটসম্যান এখন ধরেন মুশফিক রহিম, তারপরে মাহমুদুল্লাহ, ইমরুল কায়েস, মমিনুল, তাদের কিন্তু আরেকটু হলেও ঘরোয়া যে লং অবশ্যই ক্রিকেটটা হয় আমাদের রেগুলার পার্টিসিপেট করা উচিত এবং মমিনুলের ক্ষেত্রে আমি বলবো যে ও যে ধরনের ব্যাটিং আসলে করেছেন সেটা আসলে টেস্টের যায় না। আমি যদি আমি দেখেছি ওর খেলা, আমি ইসলামী ব্যাংকের সাথে ছিলাম বিসিএল এ, তখন সে তার যে ধরনের অ্যাগ্রেসিভ ব্যাটিং এর ইয়ে ছিল, চার দিনে খেলা ছিল, তো সেখান থেকে আমার মনে হচ্ছে ও যদি এই চিন্তা ভাবনা নিয়ে টেস্ট খেলে তাহলে আসলে তার জন্য একটা সময় যে বিপদ আসবে, তখন সে কিন্তু যা হচ্ছে এখন আর্লি আউট হয়ে যাবে, তখন লাক ফেভার করেছে, দেখেছি যে শর্টসগুলি সে ডাউন দিকে যেয়ে খেলেছে বা যে বলটা মারা দরকার মেরেছে দেখে গেছে যে রান হয়েছে, বাট এই ধরনের টেস্ট খেললে হবে না। এখানে টেস্টে আপনাকে হ্যাভ টু ওয়েট, ধৈর্য ধরতে হবে এবং বল টু বল খেলতে হবে, এক দুই চার যখন ব্যাট বলটা আসবে তখন ইউজ করতে হবে, বাট আমি যদি টেন্ডেন্সি থাকে আমার যে সারাক্ষণ মারার খেল করবো তাহলে আসলে একটা সময় পর্যন্ত পারবে, তারপরে কিন্তু আর সেটা ব্যাক করা ভেরি ডিফিকাল্ট। তো একটা একটা টেস্ট ব্যাটসম্যানদের আসলে খেলা লং অবশ্যই ক্রিকেট খেলাটা খুবই দরকার। আমার মনে হয় যে এই জায়গাটায়
বাংলাদেশ টিমের একটু চিন্তা করা দরকার যে লং ভার্সন ক্রিকেট যারা আমাদের মেইন ব্যাটসম্যান তারা যদি এই আরেকটু রেগুলার পার্টিসিপেট করে করতে পারে। আসলে সত্যি কথা বলতে তাদের খেলা থাকে প্রচুর, তারাও সময় পায় না যে এই জায়গায় পার্টিসিপেট করবে, তো এই জায়গাটা একটু চিন্তার বিষয় আছে। রাইট, শান্ত ভাই লঙ্গার ভার্সন ক্রিকেটের কথা বলছিলেন, কিন্তু লঙ্গার ভার্সনে আমরা দুজন টেস্টেড পারফর্মার নাজমুল হোসেন শান্ত আরিফুল দুজনই খেললেন। আরিফুল কিছুটা রান পেয়েছেন, বাট ওই রানগুলো খুব বেশি কাজে আসেনি বাংলাদেশ দলের। এবং নাজমুল হোসেন শান্তর কথা আপনি বলছিলেন যে একটা হরিফিক একটা শট খেলে লাঞ্চের ঠিক আগের ওভারটাতে আউট হয়ে গিয়েছিলেন ফোর ডেতে। ওদের ঘাটতিটা কোথায় দেখছেন ইয়াংস্টার দুজনই? হয়তো বা তারা এই জেনারেশন ম্যাচে যে ধরনের প্রেশার বা যে ধরনের ধৈর্য থাকা দরকার, তারপরে বলিং যে বাংলাদেশে আমার লোকাল ক্রিকেটে যে ধরনের বলিং হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে তার বলিংয়ের ধারটা একটু অন্যরকম, সেইগুলো আসলে অ্যানালাইসিস করা, সেই ধরনের মন মানসিকতা তৈরি করা বা সেই ধরনের চিন্তা তাদের মধ্যে আনতে হবে। এবং আমার কাছে মনে হয় যে তারা হয়তো বা যখন দেখছে যে রান হচ্ছে না, হুট করে একটা আননেসি শট মারার প্রবণতা চলে আসে, সেইগুলোর থেকে নিজেকে স্টপ করতে হবে, নিজেকে আরও মেন্টালিটি আরও স্ট্রং করতে হবে, যাতে আমাকে উইকেটে থাকতে হবে যেভাবে হোক। আসলে আমার কাছে মনে হয় যে টেকনিক যদি দেন টেকনিক সব কিছু ঠিক আছে, আমাদের মেন্টালিটি আমাদের চিন্তাধারণা আমাদের আইকিউ আমি বলবো যে আমরা এখানে এই জায়গায় পিছিয়ে আছি, আমাদেরকে আরও ধৈর্যশীল হতে হবে, আরও চিন্তা করতে হবে এবং বল টু বল খেলতে হবে, বলটাকে ওয়াচ করতে হবে শেষ পর্যন্ত, সেই জায়গায় মনে হয় এবং একটু মনে হয় পিছিয়ে আছি আমরা। এবং রানের ক্ষেত্রে যদি রান না হচ্ছে, সে জায়গায় যদি আমরা ধৈর্য না ধরতে পারি, আসলে তখন দেখা যাচ্ছে যে হুট করে একটা শট মেরে দিই, সেই শটটাই কিন্তু আমরা আউট হয়ে যাচ্ছি। তো সেই শটগুলির প্রবণতা কিন্তু বন্ধ করতে হবে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট এই টেস্ট খেলায় আপনি লম্বা সময় ব্যাটিং করা। রাইট, শান্ত ভাই আরেকটা প্রসঙ্গ উঠে আসছে যে বাংলাদেশের টেস্টে স্পেশালিস্ট কোনো ব্যাটিং কোচ নেই, এবং সেটার একটা রিফ্লেকশন আমরা পাচ্ছি, নীল ম্যাকেনজি আছেন আমাদের ওয়ান ডেতে, কিন্তু টেস্টে ব্যাটিং কোচের প্রয়োজনীয়তাটা কতটুকু? আপনিও তো অবশ্যই টেস্টে ব্যাটসম্যানদের দরকার, বাট আমার কাছে তারপরেও মনে হয় যে আমরা আমাদের যারা ব্যাটসম্যান আছে তাদেরকে তাদের সবচেয়ে বড় জিনিস ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলা ধরুন অন কিছু শর্টস তারা খেলছেন যেগুলো আসলে টেস্টে ছেড়ে দেয়, সাধারণত অটোমেটিক চলে যাচ্ছে সে ব্যাটগুলো, তো এখানে প্র্যাকটিসের দরকার। আমি আমার কাছে একটা মনে জিনিস বারবার মনে হচ্ছে যারা লং ভার্সন ক্রিকেট খেলছে তাদেরকে অন্ততপক্ষে এই ধরনের টেস্ট খেলতে হলে তাকে কিছুটা ঘরোয়া ক্রিকেটে লং ভার্সন ক্রিকেটটা খেলার একটু হলেও মানে টাচ থাকতে হবে। আপনি যদি দেখেন লাস্ট ফিউ ইয়ার্স কিন্তু টেস্ট বাদে যারা আমাদের মেইন ব্যাটসম্যান আছেন তারা কিন্তু ঘরোয়া লং ভার্সন ক্রিকেটে একদমই খেলছেন না, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কিন্তু টি টোয়েন্টি ওয়ান ডে বেশি হচ্ছে, তো হট করে এসে আসলে টেস্টে নিজেকে কন্ট্রোল করাটা টাফ। দেখা যাচ্ছে অনেক শট যেগুলো আমি ওয়ান ডেতে মারছি সেগুলো দেখা যাচ্ছে যে টেস্টেও চলে আসছে, না চাওয়া সত্ত্বেও ব্যাট চলে যাচ্ছে, সেগুলোর থেকে আসলে আমাদেরকে বিরত থাকতে হবে এবং সেগুলো নিয়ে আসলে ওয়ার্কআউট করতে হবে। রাইট, শান্ত ভাই এই টেস্টে সিলেট গ্রাউন্ডের অভিষেক হয়েছে, আপনি ছিলেন অবভিয়াসলি অকেশনটাতে, এবং ওভারঅল ফ্যাসিলিটি কী মনে হলো যে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, কারণ আউটফিল্ডে আমরা দেখেছি প্রথম দিন বৃষ্টির পর সেকেন্ড দিন বৃষ্টির পর কিন্তু আউটফিল্ডের বেশ কিছু জায়গায় আমি খেয়াল করেছিলাম টিভিতে, আমরা অনেকেই দেখেছি যে মাডি প্যাচেস কাদা জমে গিয়েছিল, কিছু কিছু জায়গায় ঘাস উঠে গিয়েছিল, আউটফিল্ডটা নিয়ে আপনি স্যাটিসফাইড ছিলেন? সাধারণত সিলেট স্টেডিয়ামে আসলে আমি আগে যখন টেস্ট হওয়ার আগেও কিছু খেলা দেখেছি, সেখানে কিন্তু সবচেয়ে ভালো ড্রেনেজ কিন্তু পানি রাইট সিলেটে, তো জানি না এবার কী কারণে হয়তো হঠাৎ করে কোনো কারণে নতুন করে আবার রেডি করছেন মাঠ, এই কারণে হয়তো বা এই জিনিসগুলি তৈরি হয়েছে, বাট ড্রেনেজ সিস্টেম কিন্তু খুবই ভালো সিলেট, এবং আমার জানা মতে সামনে এই মাঠকে আরও ইউজ করা হবে এবং আরও বেটার প্ল্যান করা হচ্ছে এই মাঠটাকে আরও সুন্দর করে তৈরি করার জন্য। এক্স্যাক্টলি, এবং সিলেটের ডেবিউর সাথে মাহমুদুল্লাহ রিয়াদেরও ডেবিউ হয়েছে ক্যাপ্টেন হিসেবে, ওর ক্যাপ্টেন্সি কেমন দেখলেন? মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা ইউজুয়ালি যেরকম দেখি বিপিএলে অ্যাটাকিং ক্যাপ্টেন থাকেন, এই টেস্টে তাকে দেখে মনে হচ্ছে যে খুব প্রেশারে আছেন, টেন্স ছিলেন সব পুরোটার সময়, টেন্স ছিলেন, নিজের ক্যাপ্টেন্সি মনে হচ্ছিল না এনজয় করছেন, এবং একটা পর্যায়ে কিন্তু আমরা মুশফিকুর রহিমকে দেখেছি তিনি বোলারদেরকে ডিরেকশন দিচ্ছেন, তিনি ফিল্ডিংগুলো সেট করছেন, রিয়াদের ক্যাপ্টেন্সি কেমন দেখছেন? আসলে সত্যি কথা বলতে একটা ক্যাপ্টেন তখনই ভালো ফিল করে যখন তার প্লেয়াররা সাপোর্ট দিতে পারে, তার কথা অনুযায়ী যারা যখন বলিং করতে পারে তখনই একটা ক্যাপ্টেন সাকসেস, এখন যদি একটা ক্যাপ্টেন যদি সেই সাপোর্টগুলি না পায় সেক্ষেত্রে একটু টেন্স হওয়ার কথাই। এবং তার সত্যি কথা বলতে যে মিরাজ যে ধরনের বল করার কথা ছিল, অপুদের রাহি সেই ব্যাকআপটা কিন্তু পায়নি, এবং সাথে ব্যাটিংয়ের এই কলাপসে সব মিলিয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে একটু প্রেশারে ছিল, বাট ক্যাপ্টেন্সি খারাপ বলবো না, কারণ আমরা সাপোর্ট দিতে পারিনি সত্যি কথা বলতে। এক্স্যাক্টলি, শান্ত ভাই ফার্স্ট টেস্টে আমরা কথা বললাম, সেকেন্ড টেস্টে
যদি বলি যে দলে আপনি কি কি চেঞ্জ দেখতে চান, ড্রাস্টিক কোনো চেঞ্জ তো সম্ভব না এই স্কোয়াডটার মধ্যে থেকেই, ছোটখাটো কি কি চেঞ্জ করা যেতে পারে? আপনি যদি আমরা যদি সিলেকশন ইলেভেনটা নিয়ে কথা বলি, ওখানে কি কোনো খেলোয়াড়কে আপনি দেখতে চান যে একটা পেসার বেশি হোক বা একজন ব্যাটসম্যান বাড়ুক বা কি ধরনের? আসলে সম্পূর্ণটা ডিপেন্ড করছে উইকেটের উপর, উইকেট কি ধরনের উইকেট তৈরি করা হয় সেটার উপর ডিপেন্ড করবে টিম সিলেকশন। তবে আমার কাছে যেটা মনে হয় যে ধরনের উইকেট হোক দুজন পেস বোলার খেলানোটা খুবই প্রয়োজন, অন্ততপক্ষে টেস্টে। টেস্টে কিন্তু পেস বোলারদেরই খেলা টার্নিং করে, কিন্তু যাই হোক এখন আমাদের এই এশিয়ান গেমসে উইকেটগুলি এত স্লো হয় যা ধরুন বাধ্য হয়ে স্পিনার বেশি খেলাতে হয়। তো আমার মনে হয় যে উইকেট যদি ইভেন হয় তাহলে দুজন পেস বোলার অবশ্যই খেলবে, আর যদি স্পিনিং হয় তাহলে সেটা আসলে টিম মনে হয় চিন্তা। বাট সাতজন বা আটজন ব্যাটসম্যান খেলানো আমি পক্ষপাতী না আসলে সত্যি কথা বলতে। চারজন বোলার এবং একজন কিপার এবং ছজন ব্যাটসম্যান আপনি এই স্ট্র্যাটেজি যাচ্ছেন। আর ব্যাটিং লাইন আপের দিকে যদি তাকাই, অনেক কথা হচ্ছে যে সেকেন্ড টেস্টে আসলে ইনএক্সপিরিয়েন্স ব্যাটসম্যানদের অর্থাৎ লিটন, আরিফুল, শান্ত এদের থেকে একটু একজন বা দুজনকে যদি কমিয়ে, কাকে নেবেন আপনি যদি বলেন? এখন সেরকম নিয়ম, তামিম তো ইনজুর্ড মেইন, আমাদের যে সাকিব ইনজুর্ড, সাকিব ইনজুর্ড, আর লিটনের জায়গায় আপনি কাকে খেলাবেন? ওইভাবে আপনি যদি চিন্তা করেন সেরকম যে আসবে সেও এক্সপিরিয়েন্স কম বা নতুন, সেই আসলে খেলাটা। বাট সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে লিটন ইমরুকাস ওকে তারা একটু একটু যদি ফাস্টেস্ট খেলার পরে নিশ্চয়ই নিজেদের মনস্কতা চেঞ্জ করবেন, তাদের টেকনিক চেঞ্জ করবেন, সেক্ষেত্রে তারা বেটার করবেন আমার কাছে সেটা বিশ্বাস। আর মুশফিককে আমার মনে হয় যে একটু আগে ব্যাটিং করাটা ভালো, চার বা পাঁচ, জি, কারণ সেই জায়গাটা দেখা যাচ্ছে যে আমাদের যারা যাচ্ছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে। মুশফিক গেলে আমার মনে হয় যে সেই জায়গাটায় একটু সলিডিটি আসবে, জি, তাকে আউট করাটা এত সহজ হবে না। সো এই জায়গাটা মুশফিকের ব্যাটিংটা উপরে আসতে পারে, আর শান্তর জায়গায় একটু অন্য কাউকে চিন্তা করা উচিত আমার কাছে মনে হয়। রাইট, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি শান্ত ভাই, এই পর্যায়ে জানতে চাই ঢাকা টেস্টে বাংলাদেশের পক্ষে কি কামব্যাক করা সম্ভব? এত বড় একটা পরাজয়ের ধাক্কা সামলে এবং ঢাকা টেস্টে যদি আবারও স্পিন উইকেট হয় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা আবার ডাবল ট্রাবল হয়ে যাবে কিনা, যে সিলেটে যেরকম জিম্বাবুয়ান স্পিনারদের কিন্তু আমরা খেলতে পারিনি সিকান্দার রাজাকে, কি মনে হয়? না অবশ্যই বাংলাদেশ টিম এখন অনেক বেটার টিম, এটা নিতে হবে যে আমাদের ব্যাড ডে গিয়েছে অ্যাক্সিডেন্ট হিসাবে। তো আমাদের এই চিন্তা পড়ে থাকলে হবে না যে আমরা লাস্ট ম্যাচে বাজেভাবে হেরেছি, হারতেই পারি, বাট আমাদেরকে কামব্যাক করতে হলে আমাদেরকে আমাদের টেস্টে যে ধরনের ক্রিকেট খেলা দরকার, ধৈর্য সহকারে বলারদের যে ধরনের বোলিং করা দরকার, সেই পারপাস অনুযায়ী কিন্তু আমাদের যদি আমরা খেলি তাহলে আমরা অবশ্যই কামব্যাক করতে হবে। বাট আমাদেরকে ব্যাটসম্যানদেরকে অবশ্যই আরও বেশি সচেতন হতে হবে, আরও বেশি দায়িত্ব নিতে হবে এবং আরও বেশি ধৈর্যশীল হতে হবে। শান্তভাবে অসংখ্য ধন্যবাদ আজকে সময়। ধন্যবাদ আপনাকে। দর্শক, হাসিবুল হোসেন শান্ত বলছিলেন, ব্যাটসম্যানরা যদি আরেকটু দায়িত্ব নিয়ে ঢাকা টেস্টে পারফর্ম করতে পারেন তাহলে বাংলাদেশ এই পুরো সিরিজটা লেভেল করতে পারে। আমরা সেটার জন্য অপেক্ষা করব, সেই টেস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখন গ্যালারি থেকে বিদায় নিচ্ছি আমি রুবাইদ ইফতেখার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।